এমপি গুলো পয়সা লাভ হয় কিভাবে আমি বুঝি না আমার বাপও এমপি ছিল দীর্ঘদিন এখন দেখি কমিশনার হলেই টাকার মালিক ঢাকার কমিশনার কয়েক শত কোটি হাজার কোটি টাকার মালিক এগুলো ওর বাপের টাকা না সব জনগণের টাকা মুমিনিন আমি কোরআনকে জিকির করেছি উপদেশ মণ্ডলী করেছি মুমিনদের জন্য এই জিকির যদি আমরা না মানি আমাদের কি ক্ষতি হবে ওমান আরাদা আন যিকিরি فإن له معيشة ضنكا ونحشرهم يوم القيامة أعمى যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে জানে সালাত ফরজ সদা আদায় করে না জানে পর্দা ফরজ পর্দা আদায় করে না জানে টাকার নিচে কাপড় পরা হারাম তাও মানে না এরকম লোক আছে না নাই জানে জমিনের আইল ঠেলা হারাম তাও ওটা করে আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবা তাকে দুনিয়াতে যন্ত্রণার জীবন দিয়ে দেব নুআমাই শাতান লনকা ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা মান কানা ফি হাদিহি আ'মা وهو في الآخرة أعمى وأضل سبيلا দুনিয়াতে যারা আল্লাহর আইন দেখবে না কিয়ামতে তাদেরকে অন্ধ করে তুলে দিবেন কে বলবে লিমাহশার তানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা কেন আমাকে অন্ধ করে তুললা আমার তো চোখ ছিল আল্লাহ বলবে নকাদালিকা তাতকায়া তুনা ফানাসিতাহা ওয়াকাদালিকা ইয়াউমা তুনসা আমি আমার নিদর্শনগুলো দিয়েছি আমার নিদর্শন আলেমদেরকে শ্রদ্ধা করবা আমার নিদর্শন ইসলাম যারা করে তাদেরকে শ্রদ্ধা করবা আমার নিদর্শন হলো মসজিদ থাকলে ঢুকবা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত পড়বা কিন্তু ফজরে মসজিদগুলো খালি আল্লাহর আয়াতগুলো মানবেন তো বিবিকে মহারানা কে কে দিয়েছেন একটু হাত তুলেন তো দেখি হাতগুলো না মান দেখেন কয়টা হাত তুমি দিছনি আচ্ছা বিবির মহারানা দিয়ে দিবেন সুন্নাহ রাসূল ক্যাশ দিতেন কোন ঋণগ্রস্তের জানাজা পড়বেন না কোন চাঁদাবাজের জানাজায় যাবেন না কোন জুয়াখোরের জানাজায় যাবেন না সুদখোর আছে না নাই চাঁদাবাজ আছে না নাই নাকাল করে দিচ্ছে মানুষকে এই যে ভ্যান চালায় ভ্যান থেকে চাঁদা নেয় অটো রিকশা থেকে চাঁদা খায় কুত্তার ঘু খাস না তুই তাও তো এত কষ্ট হবে না তোর যার থেকে চাঁদা নিয়েছ সস আমল তাকে দিয়ে খালি হাতে তোকে জাহান্নামে যেতে হবে চাঁদা নিলি কেন গরিব সারা বছর রিকশা চালায় একটা নতুন কাপড় বরে কিনে দিতে পারে না আছে না কথা বলেন না কে ছেলে কি একটা জামা কিনে দিতে পারে না তোর চোখে দেখোস না তুই কিভাবে চাঁদা খাস দিনে রাতে খা চাঁদা এমপি গুলো পয়সা লাভ হয় কিভাবে আমি বুঝি না আমার বাপও এমপি ছিল দীর্ঘদিন দাদার সম্পদ বিক্রি করে শেষ করেছে এখন দেখি কমিশনার হলেই টাকার মালিক ঢাকার কমিশনার কয়েক শত কোটি হাজার কোটি টাকার মালিক এগুলো ওর বাপের টাকা না সব জনগণের টাকা কোন আমল দিয়ে এগুলো থেকে তুই পার পেতে পারবি চাঁদা উঠা এই এলাকা আমার চাঁদা উঠা ইচ্ছা মতো মনে হচ্ছে ধরার কেউ নাই একজন তো আছেন তিনি কে কে তিনি সহজ ইয়াকুলু না সহজ ঘুষ খায় ঘুষ খোর অফিসে বসে থাকে মনে হয় আমরা ঘুষ খাওয়ার লাগে এগুলো বসে টুপি টাপি মাথায় দিয়ে ভাই কিছু আনেন নাই ও টুপি ভরা কয় ভাই কি আনতাম কয় ডয়ের খুলে দিছি কি দিবেন দেন আমি রোজা রাখছি দোতাম না কত বড় মোত্তা কি শয়তানের বাধা তুই তোর রোজা আল্লাহ মুখে ছুড়ে দিবে তো তোর সালাতের দুই পয়সা দাম হবে না ও কাযালিকা তাতকায়াতুনা ফালাসিদহা আমার আয়াত তুই ভুলে গেছিস আমি কোরআন শরীফে বলেছি ঘুষ খাস না সুদ খাস না আমার আয়াত ভুলেছিস আমি তোরে ভুলে গেলাম আমার আয়াত ভুলে মদ খেয়েছিস আমি বলেছি ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজম মিন আমালি শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া লটারি
মরা মানুষের জন্য স্তম্ভ বানানো এগুলো শয়তানের কাজ এগুলো আছে যেখানে সফলতা নাই সেখানে আর সালাতে গেলেই সফলতা আছে না নাই হাইয়া আলাল প্রথম বলা হয় সালাত আমরা বলি সালাত কি এরপরে আল্লাহ শিখিয়ে দেন হাইয়া আলাল ফালাহ সালাত আছে যেখানে সফলতা সেখানে মসজিদে দাঁড়িয়ে থাকেন সফল করে দিবেন কে আরে দাঁড়িয়ে আছে আমি কালকে রাতে এশার নামাজে একখানে ঢুকলাম হোটেলের একটা কর্মচারী সালাত পড়াচ্ছে আমার মনটা ঠান্ডা হয়ে গেল তার তেলাওয়াত শুনে আলাপ দ্বারা দিয়ে আর কুল হুয়াল্লাহ দিয়ে এশা পড়িয়েছে ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শর্ট পড়তেন না এশা কিন্তু ও তো আর বেশি সূরা জানে না এত সুন্দর করে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ও যে পড়ছে আর কাঁদছে আমি বুঝতেছি আমার চোখে পানি চলে আসছে ও যাতে আমাদের চিনতে না পারে আমি মুখটিকে ভালো ঢেকে সালাম ফিরিয়ে বেরিয়ে গেছি চিনতে পারলে ও তো লজ্জিত হয়ে যেত